অর্থনৈতিক মন্দার এই সময় বাংলাদেশি কারি ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে সকল রেস্টুরেন্ট ব্যবসায়ীদেরকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে। সদ্য সমাপ্ত বিসিএ নির্বাচনে পাশা মুনিম মালিক প্যানেলের জয়ের উৎসব ও বিজয়ীদের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিসিএ নবনির্বাচিত সভাপতি পাশা খন্দকার এ অভিমত ব্যক্ত করেন। বেটফুর শায়ার ও আহাটফুর শায়ারের পক্ষ হইতে আয়োজিত সভায় তিনি সকল রেস্টুরেন্ট ব্যবসায়ীদেরকে বিসিএর সাথে একযোগে কাজ করার আহ্বান জানান। লুটনের স্থানীয় ক্রিসেন্ট হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ব্রিটিশ বাংলাদেশি বিজনেস ফোরামের সভাপতি খলিলুর রহমান। রোশনা রামনি ও মঞ্জুর আহমদ শাহনাজের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিসিএর সাধারণ সম্পাদক এম এ মুনিম। বক্তব্য রাখেন জালালাবাদ জামে মসজিদের সভাপতি সাজ্জাদুর রহমান, কাউন্সিলর তাহির খান, আসম ও বাবলা, এসআই খান, মুস্তাফিজুর রহমান রুহুল, ফয়সল আহমদ, প্রিন্স সাদিক চৌধুরী, হেলাল মালিক সহ অন্যান্যরা। সভায় স্বাগতিক বক্তব্য রাখেন বিসিএর সিনিয়র সহসভাপতি ও উক্ত সভার প্রধান অর্গানাইজার অলি খান। সভায় বিসিএর সকল সদস্যদের ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়। সারা দেশ থেকে আসা ক্রেডারাসদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভার সার্বিক সহযোগিতায় ছিলেন বিসিএর সিনিয়র সহসভাপতি অলি খান, মেম্বারশিপ সেক্রেটারি সাইফুল আলম, ইসি মেম্বার এ কে চৌধুরী ও ইসি মেম্বার ফিরুজুল হক। মোহাম্মদ তাজ, লুটন।